বিভিন্ন বাহিনীতে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বিজেপির চাকরিচ্যুত সদস্য শাহরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তার কাছ থেকে ফাঁকা চেক বিভিন্ন পরীক্ষার নিয়োগপত্র ও খালি স্ট্যাম্প জব্দ করা হয়েছে বৃহস্পতিবার রাতে প্রেস ব্রিফিংয়ে সিপিসির তিন গাইবান্ধার কোম্পানি কমান্ডার মুস্তাফিজুর রহমান জানান পলাশবাড়ি উপজেলার ভাঙ্গা গ্রামের শাহারুল ইসলাম বিজেপিতে চাকরি থাকাকালীন নিজেকে বিভিন্ন বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নিতেন এজন্য তিনি ভুয়া আইডি কার্ড ব্যবহার করতেন এ অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতারণার অভিযোগে দু হাজার বিশ সালের সাতাশে অক্টোবর বিজেপি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে মোহাম্মদ শাহরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সাধারণ চাকরি প্রার্থীদেরকে প্রার্থীদের কাছ থেকে প্রতারণা করে বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিল